Calcalling TV brings to Kolkata and Agartala the best-in-class telemedicine services from the state-of-the-art Naruvi Hospital, Vellore, a licensee of Henry Ford Health Systems. Namaskar, shagoto Calcalling TV te. Ami Tonuka. চলতি মাসে শেষে রয়েছে করোনা তৃতীয় ঢেউয়ের ভ্রুকুটি। এই সংকার মধ্যে শুরু হচ্ছে উৎসবের মরশুম। এমন আবহে রাজ্যগুলিকে চিঠি দিয়ে সাবধান করলো কেন্দ্র সরকার। স্বাস্থ্যমন্ত্রকের পরামর্শ, উৎসবকে মাথায় রেখে স্থানীয় স্তরে বিধিনিষেধ বলবৎ করে গণসমাবেশ রোখা হোক। 19 আগস্ট মহরম, তারপর জন্মাষ্টমী, গণেশ চতুর্থী, বিশ্বকর্মা পুজো এবং অক্টোবরে দুর্গাপুজো, গোটা দেশ জুড়ে সেই দীপাবলি পর্যন্ত চলবে উৎসব। উৎসবের মরশুমে স্বাধীনভাবে মানুষ মেলামেশা করলে কোভিড বিপদ বাড়বে বই কমবে না, সে কথা মাথায় রেখে সমস্ত রাজ্যকে চিঠি দিলেন কেন্দ্র স্বাস্থ্য মন্ত্রকের সচিব রাজেশ ভূষণ। ওই চিঠিতে বলা হয়েছে, উৎসবে জনসমাগম নিয়ে আশঙ্কা প্রকাশ করেছে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ এবং ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল। কোভিড নিয়ন্ত্রণে পরীক্ষা, চিহ্নিতকরণ, চিকিৎসা, টিকাকরণ ও কোভিড আচরণ সমূহ, এই 5 কৌশল কঠোরভাবে মেনে চলতে হবে, তাতে কোনো রকম শিথিলতা। এ পর্যন্ত কোভিড অতিমারী নিয়ন্ত্রণে দেশ যতখানি এগিয়েছে তা অনেকখানি হারিয়ে ফেলবে। দ্বিতীয় ঢেউ এখনো চলে যায়নি বলে বারবার সতর্ক করে চলেছে কেন্দ্র। ডেল্টা শ্রেণীর ভাইরাস কারণ হয়ে দাঁড়িয়েছে। গতকাল পর্যন্ত 8টি রাজ্যে আর ফ্যাক্টর 1 এর উপরে, এতে স্পষ্ট হয়ে গিয়েছে ভাইরাস এখনো কতটা সংক্রামক। পশ্চিমবঙ্গে আর ফ্যাক্টর এখন 1। দুর্গাপুজো নিয়ে ইতিমধ্যেই তৎপরতা শুরু হয়ে গিয়েছে। গতবার হাইকোর্টের নির্দেশে নিয়ন্ত্রিতভাবে পুজো আয়োজন করেছে উদ্যোক্তারা। এবারও 14 দফা কোভিড বিধি তৈরি করেছে ক্লাবগুলির ফোরাম। তবে পুজো কিভাবে হবে সে ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনীতি থেকে খেলার ময়দান, বিনোদন থেকে অফ দ্য ট্রেন্ডিং নিউজ, সব খবর, সব দিকের খবর শুধুমাত্র ক্যালকলিং টিভির পর্দায়। ফলো রাখুন আমাদের ফেসবুক পেজ, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করে দেবেন এবং সব খবর সবার আগে পেতে প্রেস করে দেবেন বেল আইকনটি। সঙ্গে থাকুন ক্যালকলিং টিভির, প্রাণের কলকাতা, কলকাতার প্রাণ।